হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 2024 সালের গৌর পূর্ণিমা উপলক্ষে শ্রীরাম মায়াপুরে গৌরাঙ্গ মার্কেট আজকে আপনারা দর্শন করবেন। গৌরাঙ্গ মার্কেটে কী কী জিনিস রয়েছে, পারমার্থিক জীবনের খুব প্রয়োজনীয় বিভিন্ন জিনিস এখানে আপনারা পাবেন। শ্রী শ্রী গৌরনীতার শ্রীবিগ্রহ, কণ্ঠীমালা, খাঁটি তুলসীর কণ্ঠীমালা এবং বিভিন্ন প্রকার অলংকার, শাড়ি এবং ভগবানের নিত্য প্রয়োজনীয় পূজার সামগ্রী, এবং তার সঙ্গে রয়েছে বিভিন্ন প্রকার অতুলনীয় অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ। তা আমরা আপনাদেরকে পুরো বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব, গৌরাঙ্গ মার্কেটের সমস্ত যে নিদর্শন। গৌরাঙ্গ মার্কেটে প্রচণ্ড ভিড় হচ্ছে, আপনারা দেখুন প্রচণ্ড ভিড়। আজকে প্রতিদিন এরকম প্রচুর ভক্তদের ভিড় এবং সকলে ধীরে ধীরে এই গৌরাঙ্গ মার্কেটের মধ্যে প্রবেশ করছেন, সকলে খুব এনজয় করছেন। শ্রীধাম মায়াপুর গৌর পূর্ণিমা উপলক্ষে গৌরাঙ্গ মার্কেটে আজকে আমরা দেখব এখানে কীভাবে ভক্তরা বিভিন্ন প্রকার কেনাকাটা এবং আনন্দ উৎসবে মেতে উঠেছেন। সেই গৌরাঙ্গ মার্কেটের ভিতরে আমরা প্রবেশ করব এবং সম্পূর্ণভাবে গৌরাঙ্গ মার্কেটের সেই অপ্রাকৃত দৃশ্য আমরা আজকে দর্শন করব। এখানে অরিজিনাল কাঁসা এবং পেতলের বিগ্রহ এবং ঘণ্টা, ভগবানের থালা, আকর্ষণীয় সমস্ত কাঁসা পেতলের সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে। যাদের প্রয়োজন আপনারা চলে আসুন গৌরাঙ্গ মার্কেটে। সুন্দর বিগ্রহ রয়েছে রাধাকৃষ্ণের, দেখুন খুব সুন্দর বিগ্রহ। আমরা সাধারণত ট্রেনের মধ্যে বা বিভিন্ন জায়গায় মার্কেটে বা ফুটপাতে আমরা মশলা মুড়ি খেয়ে থাকি, তার মধ্যে পেঁয়াজ থাকে, তাই না প্রভু? হ্যাঁ, পেঁয়াজ থাকে। এটার মধ্যে কি পেঁয়াজ আছে? না প্রভু, এখানে কোনো পেঁয়াজ নেই, এখানে সম্পূর্ণ ভেজ। এখানে সম্পূর্ণ ভেজ, পেঁয়াজ ছাড়া আপনারা এই ঝালমুড়ি পাবেন। এটা আমাদের গৌরাঙ্গ মার্কেটে পাওয়া যায়, শুধু অন্য কোথাও পাওয়া যায় না। ট্রেনের মধ্যে অনেকে বলছে নিরামিষ
ঝালমুড়ি, কিন্তু তার মধ্যে পেঁয়াজ থাকে, কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ নয়, এটা হচ্ছে ভগবানের প্রসাদ। চানাচুরও আছে এখানে, দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কর্ন, চাউমিন, এবং আমরা দেখছি এটা ছানার জিলাপি মনে হচ্ছে, না ছানার জিলাপি, আর এটা কি আছে, পায়েস, আর এটা রসগোল্লা, আর এটা তাওয়ার উপর কি দেখা যাচ্ছে, এটা হ্যাঁ বেবি কর্ন মাঞ্চুরি স্পেশাল স্পেশাল। আর এখানে আর একটা স্পেশাল আমার খুব পছন্দ, আমার খুব পছন্দ পাটি সাপটা, আবার এটার মধ্যে ক্ষীর দিয়ে ভিজানো আছে। যারা যারা পেতে চান তাড়াতাড়ি চলে আসুন, এখানে একটাই দোকান আছে, খুব সুন্দর, খুব সুস্বাদু, আমি খুব পছন্দ করি, যারা যারা খাবেন তাড়াতাড়ি চলে আসুন, দেরি করবেন না, কিন্তু বিনামূল্যে না। কত করে পাটি সাপটা পিঠা মাতাজি? 40 টাকা, 30 টাকা, খুব সুন্দর, একদম খুব সস্তাতে পাচ্ছেন, একদম সবকিছু সস্তা, চলে আসুন তাড়াতাড়ি, দেরি করবেন না। Oh!